হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গ্যালাক্সি। তোমরা জানো ইংলিশের ক্লাস শুরু হয়ে গেছে। ইংলিশের অলরেডি আমরা দুটো ক্লাস করে ফেলেছি, আজকে আমাদের ইংলিশের থার্ড ক্লাস। এই তিন নম্বর ক্লাসে আমরা একটু আজকে ডিফারেন্ট করব। মানে কি, ফার্স্ট দুটো ক্লাসে আমরা নাউনের ওপর কিছু কোয়েশ্চেন সলভ করেছি। এখন তোমাদের মনে হতেই পারে, ম্যাম নাউনের ওপর আমরা কোয়েশ্চেন তো সলভ করছি কিন্তু নাউন কী সেটাই তো আমি জানি না, মনে হতেই পারে। বা অনেকেই বলতে পারো যে ম্যাম নাউন অনেক দিন আগে পড়েছিলাম, ছোটোবেলায় পড়েছিলাম বইয়েতে, এখন ভুলে গেছি নাউন কী। তো আজকে সেই জন্যই ক্লাস, আমি এই ক্লাসে নাউন সম্পর্কে তোমাদের দুই একটা কথা বলবো বলেই আমি তোমাদের নেক্সট ডে থেকে আবার তোমাদের শুরু করব কোয়েশ্চেন আনসারের ক্লাস। চলো দেখো কী আছে, নাউন বেসিক টু অ্যাডভান্স, মানে আজকে আমি তোমাদের বেসিক কিছু জিনিস বোঝাবো, বলবো নাউন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। দেখো নাউন কি, দেখো ছোটোবেলা থেকে এই ওয়ার্ডটা আমরা প্রত্যেকে শুনেছি। নাউন কি বললে আমরা ফট করে বলে ফেলি যে নেমিং ওয়ার্ডস আর কল নাউন। নাউন কি এই ওয়ার্ডটা আমরা সবাই শুনেছি, নেমিং ওয়ার্ডস আর কল নাউন। আর এই ধরনের ওয়ার্ড আমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকে কি, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেম সামথিং, ইট মে বি এ পার্সন, প্লেস, অবজেক্ট, এইসব অনেক কিছু দেওয়া থাকে। তো আমি তোমাদের এই বইয়ের কথা বলবো না, আমি তোমাদের প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যে নাউন কি। নাউন মানে আর কিচ্ছু নয়, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। নাউন মানে কোনো কিছুর নাম, কী নাম, এই ধরো তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, এরকম প্রত্যেকের নাম আছে। আমরা কি, আমরা সবাই কি ব্যক্তি, প্রত্যেকের একটা আলাদা আলাদা করে নাম আছে। তো কারো নাম রাম, কারো নাম শ্যাম, সীতা, মিতা, গীতা, এগুলো সবার একটা আলাদা আলাদা করে নাম আছে। তো এই নামটাই নাউন, এছাড়া আর কিচ্ছু না। আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোর একটা করে নাম থাকে। যেমন এটা কাঠের তৈরি একটা জিনিস, এটার নাম চেয়ার। এটা কাঠের তৈরি একটা জিনিস, এটার নাম টেবিল। এটা কাঠের তৈরি একটা জিনিস, এটার নাম বেড। তো এই ধরনের এই যে নাম, প্রত্যেকটা জিনিসের একটা করে নাম, এই জিনিসটাই নাউন। এটা ছাড়া নাউন আর কিচ্ছু নয়। তাহলে আমি কি বললাম যে কোনো জিনিসের যেটা আমরা নাম বলে, যেই জিনিসটাকে আমরা যেটা নাম বলে ডাকি, যেটা নাম বলে চিনি, সেটাই নাম। সেটা ছাড়া নাউন আর কিচ্ছু নয়। দেখো এখানে সেই কথাগুলোই বলে দিয়েছে, নেমিং ওয়ার্ডস আর কল নাউন। আর এখানে কি বলেছে, আর নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস সামথিং, কোনো কিছুর নাম। সেই সামথিংটা কি হতে পারে, হয় সেটা কোনো পার্সনের নাম হতে পারে, বা কোনো প্লেসের নাম হতে পারে, বা কোনো অবজেক্টের নাম হতে পারে, বা কোনো অ্যানিম্যালের নাম হতে পারে, কোনো কোয়ালিটির নাম হতে পারে, হোয়াট এভার, যা কিছু হতে পারে। তার মানে মোদ্দা কথা একটাই, নাউন কথার অর্থ হচ্ছে কোনো কিছুর নাম। ব্যাস এটুকুই আমরা শিখবো, আর আমরা কিছু শিখবো না। এরপর চলে আসি নেক্সট জিনিসে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস নাউন কি, এটা পড়ার সাথে সাথে আমরা ছোটোবেলায় আরেকটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে নাউন পাঁচ প্রকার। নাউন পাঁচ প্রকার, দেখো এই জিনিসটা এখানেই আমি দেখেছি, নাউন পাঁচটা নাউনের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এই জিনিস আমরা ছোটোবেলায় সবাই পড়েছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, এই সব কিছু। তো আমরা যেটা করেছি ছোটোবেলায় সেটা হচ্ছে প্রত্যেক ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়েছি আর এই জিনিসগুলো প্রত্যেকবার ভুলেছি। এটা সবাই করেছি, এগুলো সংজ্ঞা প্রত্যেকবার পড়তাম আর প্রত্যেকবার আমরা ভুলে যেতাম। তো এবার আমি কি করব, এবার আমি এগুলো পড়ব আর ভুলবো না, গ্যারেন্টি এগুলো আর আমরা ভুলবো না। তো চলো এই জিনিসগুলো দেখি। তাহলে প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, আসলে এগুলো কি, আসলে এগুলো কি। দেখো আমি তোমাদেরকে সাপোজ এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, আমি এখানে লিখলাম ধোনি, এখানে আমি লিখলাম কোহলি, ঠিক আছে, এটা নাম লিখলাম। আচ্ছা এরা কি, তোমরা বলবে এরা হচ্ছে প্লেয়ার, বলবে এগুলা এরা কি, এরা কি প্লেয়ার। আচ্ছা এরা কিসের প্লেয়ার, এরা ইন্ডিয়ার প্লেয়ার, রাইট, এটুকটাই, ঠিক আছে। দেখো আমি যদি বলি তুমি কি, তোমার নাম কি, ধরো একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল নাম আছে, কারো নাম রাম, কারো নাম রাহুল, কারো নাম সীতা, কারো নাম গীতা, এরকম করে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল নাম আছে। এই যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সবার নাম আছে, এই ইন্ডিভিজুয়াল নামটাকেই আমরা বলি প্রপার নাউন।
খেলে কোনো একটা জিনিসের কোনো একটা ব্যক্তির তো একটা প্রপার নাম নাম থাকে, কোনো একটা ব্যক্তির একটা প্রপার নাম থাকে, ওই নামটা দিয়েই আমরা সেই ব্যক্তিটাকে চিনি। তাহলে এই যে কোনো একটা ব্যক্তির কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সন বা প্লেস বা হোয়াট এভার, এই যে জিনিসগুলোর এই জিনিসগুলোর যে একটা নির্দিষ্ট নাম থাকে, এই নির্দিষ্ট নামটাই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন আর কিছুই না, এই নির্দিষ্ট নামটাই হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, এখানে যেমন এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এরা ধোনি, এটা প্লেয়ারের নাম, কোহলি একটা প্লেয়ারের নাম, তার মানে কি এগুলো নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একজনের নাম। ঠিক আছে, ক্লাসে তোমার তুমি একটা নাম, তোমার বন্ধু যে তার একটা নাম, তাহলে এগুলো একটা হচ্ছে প্রপার নাউন। এবার ধরো এই ক্লাসের মধ্যে তোমরা যে সবাই বসে আছো, সবাই বসে আছো, তোমরা কি তোমরা বলবে ম্যাম আমরা সবাই স্টুডেন্ট। ঠিক, তোমরা 50 জন বসে আছো, তোমরা সবাই স্টুডেন্ট। তাহলে এই যে তোমাদের মধ্যে কমন জিনিসটা কি, তোমাদের মধ্যে কমন জিনিসটা হলো তোমরা প্রত্যেকেই স্টুডেন্ট। তাহলে প্রথমে কী হচ্ছিলো, তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম ছিল তোমাদের, ওটা হয়ে গেল তোমাদের প্রপার নাউন। আর তোমাদের সমস্ত সব তোমরা যে এতগুলো স্টুডেন্ট আছো, এদের এদের মধ্যে কমন জিনিসটা কী, এদের মধ্যে কমন জিনিসটা এরা সবাই স্টুডেন্ট। এদের মধ্যে কমন জিনিসটা কী, এরা সবাই প্লেয়ার। তার এই প্লেয়ার এই জিনিসটা কী, এই জিনিসটা কমন নাউন, আমি বলতেই পারি এটা কমন নাউন। সেম দেখো এই যে কমন নাউন, তোমরা সবাই স্টুডেন্ট, ধরো তোমাদের ক্লাসে তোমরা 50 জন স্টুডেন্ট আছো। ঠিক আছে, তাহলে 50 জন স্টুডেন্টকে যখন আমি একত্রে ধরবো, তখন সেটাকে আমি কি বলতে পারি, তোমাদের একটা গ্রুপ বলতে পারি, 50 জন স্টুডেন্টের একটা গ্রুপ। তাহলে এই 50 জন স্টুডেন্ট যখন আমি একসাথে করব, তখন আমি সেটাকে কি বলতে পারি, সেক্ষেত্রে বলতে পারি না যে সবগুলো 50টা স্টুডেন্ট একসাথে মিলে সেটা একটা কালেকটিভ, একটা কালেকশন, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউন। বুঝতে পারলে? তাহলে প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন কি, যখন আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির নাম বলছি, তখন সেটা প্রপার নাউন। যেমন ধোনি, যেমন কোহলি, যেমন তুমি, রাম, শ্যান, যদু, মধু, এরা। তাহলে ধোনি, কোহলি, এরা কি, এরা হচ্ছে সবাই প্লেয়ার। এর মধ্যে কমন জিনিসটা কি, এরা সবাই হচ্ছে প্লেয়ার। তাহলে এটা হয়ে যাবে কমন নাউন। তাহলে নামগুলো হয়ে গেল প্রপার নাউন, প্লেয়ার এটা আমার কমন নাউন। আর এই 11টা প্লেয়ার মিলে যখন একটা টিম তৈরি হচ্ছে, এই টিমটার নাম হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার টিম। তাহলে এই ইন্ডিয়া, এই টিম, এই গ্রুপ, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হলো তোমাদের কালেকটিভ নাউন। তাহলে তোমাদের এখন ক্লিয়ার কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন? তাহলে আশা করি তোমাদের আর ভুল হবে না, কোনটা প্রপার, কোনটা কমন, কোনটা কালেকটিভ। তাহলে একদম ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছি। একদম ছোটো যখন ছিল তখন সেটা হচ্ছিলো প্রপার নাউন, তার থেকে একটু বড় হলো সেটা হলো কমন নাউন, আর তার থেকে সবাই মিলে একসাথে যখন একটা গ্রুপ হলো, যখন একটা টিম হলো, তখন সেটা হয়ে গেল কালেকটিভ নাউন। এবার ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের এই তিনটে নিয়ে আর কোনো প্রবলেম নেই, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। এরপর চলে আসি আমাদের আর দুটো বাকি থাকলো, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে আমরা জানি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কি আর মেটেরিয়াল নাউন কি। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস, অ্যাবস্ট্রাক্ট কথাটাই একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা কি অ্যাবস্ট্রাক্ট, এটা মানে হচ্ছে যে জিনিসগুলো বিমূর্ত। বিমূর্ত জিনিস কি, বিমূর্ত জিনিস হচ্ছে যেই জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাই না বাট ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেই জিনিসগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কোন জিনিসগুলো, যে যাদেরকে আমি চোখে দেখতে পাই না বাট ফিল করতে পারি, সেটাকে আমি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি, যেমন যদি আমি বলি এয়ার, বাতাস, একে কি আমি চোখে দেখতে পাই, পাই না, এটাকে আমি ফিল করতে পারি, তাহলে এই এয়ারটাকে আমি বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেম যদি আমি বলি অনেস্টি, সততা, সততাকে কি আমি চোখে দেখতে পাই না, এটা আমি অনুভব করতে পারি সততা। সেম যদি বলি অ্যাংরি, যদি বলি লাভ, যদি বলি হেট, তাহলে এই কোনো ওয়ার্ড কোনো জিনিসই আমরা চোখে দেখতে পাই না, এগুলো আমি ফিল করতে পারি, তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যদি বলি স্মাইল, যদি বলি হেলথ, যদি বলি ওয়েলথ, যদি বলি সাইলেন্স, চাইল্ডহুড, হোয়াট এভার, হ্যাপিনেস,
প্রভার্টি, তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এতগুলো এতক্ষণ যেই কথাগুলো আমি বললাম, ঠিক আছে। এরপর চলে আসো লাস্ট, সেটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কি? তাহলে মেটেরিয়াল নাউন নাম থেকেই খুব সহজেই বোঝা যাচ্ছে, মেটেরিয়াল মানে কোনো জিনিস, কোনো পদার্থ। তার মানে কি মেটেরিয়াল মানে নাউন মানে কি? কোনো পদার্থ, কোনো পদার্থকে আমরা বলতে পারি মেটেরিয়াল নাউন। তাহলে পদার্থর নাম অবশ্যই মেটেরিয়াল নাউন হবে, কোনো পদার্থের নাউন, কারণ নাউন মানে তো কোনো কিছুর নাম, তাহলে পদার্থর নাম সেগুলোকে আমি মেটেরিয়াল নাউন বলতে পারি। যেমন কি, যেমন আমি ধরো বললাম উড, যেমন আমি ধরো বললাম প্লাস্টিক, তাহলে এগুলো কি সব পদার্থ? যেমন আমি বললাম মেটাল, যদি আমি বলি গোল্ড, তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো সব মেটেরিয়াল নাউন। শুধু এরকম নয়, ধরো আমি বললাম এই যে পেন, পেন দিয়ে আমি লিখছি পেন, তাই না? হ্যাপি, তোমার হচ্ছে কি বলবো, সুগার, কফি, সল্ট, এই সমস্ত জিনিস যেগুলোই আমাদের কোনো মেটেরিয়াল, কোনো বস্তু বোঝাচ্ছে, কোনো বস্তু বা কোনো পদার্থ যেগুলো আমাদেরকে বোঝাচ্ছে, সেই জিনিসগুলোকে আমি বলছি মেটেরিয়াল নাউন, ঠিক আছে। তাহলে আমাদের নাউনের কাইন্ড সম্পর্কে কিন্তু আমাদের সবগুলোই জানা হয়ে গেল। তাহলে কোনো জিনিসের আমি একবার রিভিশন করে দিচ্ছি, তাহলে প্রপার নাউন কি? কোনো একটা জিনিসের নির্দিষ্ট যেই নামটা থাকছে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন যদি আমি কোনো বলি জায়গার নাম, কোনো প্লেস, কোনো প্লেস, কোনো জায়গার নাম যদি আমি বলি, তাহলে কি সেটা কোনো প্লেসের, ধরো নাম বললাম দিল্লি, যদি বলি কলকাতা, তাহলে কি এটা কি একটা প্রপার নাউন? কারণ প্লেসের একটা প্রপার একটা নির্দিষ্ট নাম আমি বোঝাচ্ছি যে দিল্লি, একটা প্লেসের নির্দিষ্ট নাম আমি বলছি কলকাতা, তাহলে এগুলো হয়ে যাবে প্রপার নাউন। তারপর কি কমন নাউন, তাহলে এগুলোর মধ্যে কমন জিনিসটা কি? এগুলোর মধ্যে কমন জিনিস কি? এগুলো সবাই প্লেস, এগুলো প্রত্যেকটা কি প্লেস? তাহলে আমি বলতে পারি যে প্লেস একটা কমন নাউন, ঠিক আছে। আবার অনেকগুলো প্লেস একসাথে মিলে কি একটা রাজ্য হলো বা একটা জেলা হলো, আবার অনেকগুলো জেলা মিলে একটা কী হচ্ছে, রাজ্য হচ্ছে, অনেকগুলো রাজ্য মিলে একটা কান্ট্রি হচ্ছে, দেশ হচ্ছে, তাই না? তাহলে এগুলোকে আমি বলতে পারি কি কালেকটিভ নাউন। তাহলে কমপ্লিট। এরপর কি থাকলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি তো বললাম যেই জিনিসগুলো আমরা চোখে দেখতে পাই না, ফিল করতে পারি, সেই জিনিসগুলোকে আমি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল বলে দিলাম, স্মাইল, হেলথ, ওয়েলথ, সাইলেন্স, তারপর কি বললাম, প্রভার্টি, চাইল্ডহুড, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এগুলো সব কাইন্ডনেস, অনেস্টি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর কি মেটেরিয়াল নাউন, তার মানে কি কোনো বস্তুর নাম, কোনো বস্তু বা কোনো পদার্থ, এটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। যেমন কি কী বলবো, ওয়াটার, স্টোন, প্লাস্টিক, উড, এগুলো সমস্ত জিনিস আমাদের মেটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের নাউন কি আর নাউনের এই পাঁচ প্রকার এ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেল। এরপর আমরা নাউনের কোয়েশ্চেন করতে আমাদের সুবিধা হবে, কারণ এতক্ষণ আমরা বুঝতে পারছিলাম না যে নাউন জিনিসটা কি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।